পৃথিবীটা গাত্তা করেছিল পাসাতুরে, তারা আবার পাসাতুরের অস্ত্র কথা বলে, এতে প্রমাণ হয় তারা কারা। সেজন্য পাসাতুরের হাতিয়ারের কথা যারা বলে তারা যে চিহ্নিত এই স্বাধীনতার শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, মুক্তিযোদ্ধাদের শত্রু, এতে কোনো আর কিছু বাকি থাকে না। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। নামাজের সময় সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আমরা সবাই নির্বাচনমুখী, নির্বাচন করতে চাই, সে ব্যাপারও আজকে প্রধান অতিথি সহ সকলের কাছে অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সকলে। সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা এবং দিনমুখী জীবনের সংগঠন উপলক্ষে আজকে অনুষ্ঠানে আয়োজিত আছেন প্রধান অতিথি জনাব আবুনুর মোহাম্মদ খান স্যার, জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী। বিশেষ অতিথি আছেন জনাব কাজী আশরাফ আজম, ডিপিএম পুলিশ সুপার নরসিংদী। এছাড়াও আছেন আপিলের কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নরসিংদী জেলা আওয়ামী লীগ। দিনমুখী জীবন আব্দুল মোজাহিদ পাঠান, সভাপতি সেক্টর কমিটি ফোরাম একাত্তর নরসিংদী জেলা শাখা। প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, প্রাক্তন অধ্যক্ষ নরসিংদী সরকারি কলেজ। এবং এছাড়া আছেন পিবিএ পুলিশের মহোদয়। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিব না, আমি ধন্যবাদ জানাতে চাই একটু এক মিনিটের মধ্যে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যাদের জন্য আজকের অনুষ্ঠান, আমাদের সকলের সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধাগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আজকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে। বঙ্গবন্ধু একটি কথা সবসময় বলতেন, সোনার দেশ গড়ার জন্য সোনার ছেলে লাগবে। আমি মনে করি আপনারা সবাই সব সোনার ছেলে। আপনাদের সংস্পর্শে আজকে আমরা এখানে এসে বক্তব্য দিতে পারছি, আমরা পরস্পাথরের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা আজকে আমার প্রস্ফুটিত হয়েছি। তো আমি শুধু একটি দোয়া করবো, আপনাদের সকলের চেহারা, আপনাদের সকলের টুপি পরা দাড়ি, আপনাদের সকলেই আমার বাবার মতো দেখতে। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের নেখায় দান করুন, এ বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথির অনুমতি নিয়েই আমাদের আজকে যে সকালবেলা কুচকাওয়াজ এবং প্যারেড অনুষ্ঠান হয়েছে, এটির বিচার অন্যতম সঞ্চালক জনাব মোতাহার হোসেন অনিক, চেয়ারম্যান নবধারা শিক্ষা পরিবার, তাকে অনুরোধ জানাচ্ছি। ওখানে অন্যান্য যারা সঞ্চালক মহোদয়রা ছিলেন তারা নিতে পেরেছিলেন, আপনাদের এই অনুষ্ঠানটা সঞ্চালনা করার জন্যই তিনি সেই পুরস্কারটি প্রধান অতিথি মহোদয়ের কাছে নিতে পারেননি। আমি এখন এই মুহূর্তে অনুরোধ জানাচ্ছি নবধারা শিল্প গোষ্ঠীর চেয়ারম্যান জনাব মোতাহার হোসেন অনিককে আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিশ্বজিৎ মহোদয়ের কাছ থেকে এটি গ্রহণের জন্য। এখন আপনাদের জন্য নামাজের সময়ে গোল টোল এসে পৌঁছেছে। আগামী 10 মিনিটের মধ্যে আমরা আমাদের খাদ্য এবং প্রাইজ ফান্ডের যে আছে ওইটা আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো। আমি অনুরোধ